রাসেল হেটমায়ারেও দুঃখমোচন হলো না ওয়েস্ট ইন্ডিজের। 2022 বিশ্বকাপে খেলতে না পারা এই দুই তারকা ঘরের মাঠে এবারের আসরে জাতীয় দলে ফেরেন, তবে এতেও লাভ হয়নি ক্যারিবিয়ানদের। ফলস্বরূপ নবম সংস্করণেও হলো না অভিশাপের মুক্তি লাভ, শিরোপা জিতবে না হোম টিম। 10 বছর বাদে শেষ চারে উঠল প্রোটিয়ারা। 23 জুন রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়ে নিশ্চিত হয়েছিল অ্যান্টিগার এই ম্যাচ রূপ নিচ্ছে কোয়ার্টার ফাইনালে। সেই নকআউট ম্যাচে একদিকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, আরেকদিকে এ টুর্নামেন্টের অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। তবে দুই দলের সামনে প্রায় বিস্তৃত সেমিফাইনালের হাতছানি। অ্যান্টিগার ম্যাচটি হওয়ার কথা ছিল রোমাঞ্চকর, শেষ পর্যন্ত হয়েছেও সেটি। তাতে ডিএলএস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। আর এতে নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়, যার অর্থ বিশ্বকাপের নবম আসরে এসেও বিশ্বকাপ জেতা হবে না স্বাগতিক দলের। ICC T20 বিশ্বকাপের প্রথম সংস্করণটি হয়েছিল 2007 সালে। 2024 সালে অনুষ্ঠিত হয়েছে ICC T20 বিশ্বকাপের নবম সংস্করণ। পরপর 8টি সংস্করণে একটি প্রবণতা দেখা গিয়েছিল, যা এবারও অব্যাহত রইল। আজ পর্যন্ত কোনো স্বাগতিক দল T20 বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। আমেরিকার পরে ওয়েস্ট ইন্ডিজ ও ICC T20 বিশ্বকাপ 2024 সেমিফাইনালের রেস থেকে ছিটকে গিয়েছে, এবং এইভাবেই এই ধারা এবারও অব্যাহত থাকল। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ICC T20 বিশ্বকাপের প্রথম সংস্করণ হয়েছিল 2007 সালে, যখন এটি দক্ষিণ আফ্রিকা দ্বারা আয়োজিত হয়েছিল এবং ভারত সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরে 2009 T20 বিশ্বকাপের আয়োজক ছিল ইংল্যান্ড এবং শিরোপা জিতেছিল পাকিস্তান। 1 বছরের মাথায় 2010 সালে ক্যারিবীয় দ্বীপে আবারও এই আসর বসে। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ICC ট্রফি ঘরে তুলেছিল থ্রি লায়ন্সরা। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই আসর আয়োজিত হয়েছিল যথাক্রমে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়াতে। তবে প্রতিবারই স্বাগতিক দেশ শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয়। মাঝে 2021 T20 বিশ্বকাপের আয়োজক ছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ BCCI, কিন্তু ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে খেলা হয়েছিল। সেবার টুর্নামেন্ট জিতেছিল অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বকাপে স্বাগতিক দেশের শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হওয়ার রীতি অবশ্য বেশ পুরনো। এর আগে ওয়ানডে বিশ্বকাপেও দেখা গিয়েছিল এমন ঘটনা। তবে মজার ব্যাপার হলো, 50 ওভারের বিশ্বকাপে প্রথম 9টি সংস্করণে কোনো হোম দল শিরোপা জিততে পারেনি, যদিও পরবর্তীতে ভারত 10ম সংস্করণে এই ধারাটি ভেঙে দেয়। এরপর ধারাবাহিকভাবে 3 মৌসুমে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে স্বাগতিক দেশ। কাকতালীয়ভাবে T20 বিশ্বকাপের 10ম আসরও অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে। ওয়ানডে বিশ্বকাপের মতো 2026 সালে T20 বিশ্বকাপেও সেই ধারা ভারত বা লঙ্কানরা ভাঙতে পারে কি না, সেটার উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও 2 বছর। আবু তালহা, অনফিল্ড।